হ্যালো ভিওরস স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে আর আজকে আমরা ক্লাসটি নেব হচ্ছে ট্যাক কোয়েশ্চেন যে প্র্যাকটিস ক্লাসটা নিচ্ছি তোমরা যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তারা এই গ্রামারটা জানো অনেক সহজ একটি গ্রামার ট্যাক কোয়েশন তারপরও ট্যাক কোয়েশ্চিনে কিন্তু আমরা সবাই পাচে পাঁচ পাই না শুধুমাত্র একটিমাত্র কারণে সেটা হচ্ছে আমরা প্র্যাকটিসটা কিন্তু করি না বা আলসমো করে প্র্যাকটিসটা করাই হয় না আবার অনেকেই ছোটখাটো ভুল করে আসো গ্রামেটের যেই রোলগুলো তোমরা শিখেছো সেই রোলগুলোর যথাযথ প্রয়োগ করতে পারো না সেই জন্য আমরা পাঁচে কখনই এই গ্রামে পাচে পাঁচ পাওয়া দেখা যায় না তো সেই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য এই প্র্যাকটিস ক্লাসটি আয়োজন করেছি তোমরা কিন্তু চাইলে একটু দেখে অথবা আমাদের সাথে সাথে প্র্যাকটিসটা করে তোমরা কিন্তু নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারো এবং রোলগুলো প্রপারলি ইউজ করা শিখতে পারো তো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আর শুরু করার আগে আরও একটি কথা বলছি যেহেতু আমাদের ক্লাসটি প্র্যাকটিস ক্লাস হচ্ছে আমরা কিন্তু এইটার উপরে একটি মূল ক্লাস নিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে সেখানে খুঁজে পাবে দেখবা যে ট্যাক কোয়েশনের উপরে একটি ক্লাস দেওয়া আছে আবার আমরা তোমাদের স্ক্রিন এসে দেওয়ার চেষ্টা করবো ভিডিওর স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই ক্লাসটি তো আমরা কথা না বলে শুরু করছি দেখো আজকে আমরা যে প্র্যাকটিস ক্লাস করবো হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ দু সালে এসেছিল যে ট্যাক কোয়েশনগুলো তো ট্যাক কোয়েশনগুলো আমাদের মূলত প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই রোলগুলো আয়ত্ত করতে পারো আর এই রোলের উপরেই কিন্তু প্রত্যেকবার বোর্ডে কিন্তু কম্বিনেশন অনুযায়ী থাকে তো দেখো আমরা শুরু করি দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে নোবডি বডি ব্লিজ এ চিট মানে প্রতারককে কেউ বিশ্বাস করে না তো দেখো আমরা এখানে প্রথমে দেখব কি সাহায্যকারী ভার্ভ আছে কি না কারণ আমরা জানি সাহায্যকারী ভার্ভের এক রোল আর সাহায্যকারী ভাব না থাকলে আরেক রোল যেহেতু এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ভ নেই দেখো অ্যাম ইজ আর ওয়াজ হ্যাভ অ্যাস হ্যাট মে মাইট ক্যান কুট শ্যাল শুড ওয়েলুড হ্যাঁ এরকম চব্বিশটি সাহায্যকারী ভার্ব আছে এটার একটাও কিন্তু এখানে নেই তো যেহেতু নেই সেই ক্ষেত্রে আমরা এখানে কী দেবো ডু ডাস অথবা ডিড তো আমরা মনে করে দিই রুলটা ডু ডাস ডিটে কী দিয়েছিলাম আমরা যদি মূল ভাবের শেষে এস অথবা ইএস যোগ থাকে এই যে দেখো এস অথবা ইএস যোগ থাকে তাহলে আমরা ডাস দিয়ে শুরু করতে বলেছিলাম আর যদি এখানে ভি টু অথবা পাস্ট রূপ থাকে তাহলে আমরা ডিড দিতে বলছিলাম আর বাকি সব জায়গায় কিন্তু ডু দিতে বলছিলাম তো এইখানে যেহেতু আমরা এস বাই এস পেয়েছি তো তোমাদের কিন্তু মনে হতেই পারে এটা কিন্তু ডাস দিয়ে শুরু করতে হবে কিন্তু তোমরা একটু সাবধান হওয়া এই 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 প্যাসটুক কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দিয়ে দেয় আমাদের প্রশ্ন সেট করার সময় কারণ এখানে হচ্ছে বডি আছে সাবজেক্টটা দেখো বডি আছে তো নোবডির পরিবর্তে প্রোনাউন কী বসে দে বসে আমরা কিন্তু তোমাদের বারবার স্মরণ করে দিচ্ছি অল নোবডি এভরি বডি এগুলো থাকলে দে বসে এগুলোর কি কী বসে আর মনে রাখবা দের পরে কখনও ডাস বসে না ডাস বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেরকম সি ইট তো সেই ক্ষেত্রে আমরা এখানে কী দিয়ে শুরু করতে হবে আমাদের ডু দিয়ে শুরু করতে হবে এই যে দেখো এই যে আমরা ডু দিয়েছি ডু ঠিক আছে ডু দিয়েছি তো প্রথমে ডু লিখলাম সাহায্য করি ভাব এরপরে হচ্ছে যেহেতু আমরা দেখবো এই বাক্যটা নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কি না নেগেটিভ ওয়ার্ড নন নো বডি নাথিং তারপরে স্কেয়ারলি হার্ডলি সেলজম লিটিল এই সব শব্দ হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড তো এই নেগেটিভ ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু এখানে নোবড়ি পেয়েছি যেই কারণে আমরা এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করব না আমরা বলেছিলাম যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমাদের নট দিতে হয় আর থাকলে কিন্তু দিতে হয় না তো সে তো এখানে আছে আমরা দিব না এবার সে আমাদের রুলে বলা ছিল সাবজেক্টটির প্রণাওয়ন বসে এই যে সাবজেক্ট নোবড়ির প্রণাওনটা কি আমরা বলে একটু আগেই বলেছিলাম প্রণয়নটা হচ্ছে দে তো এই যে সেই দে এটা কিন্তু আমরা এই যে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এই হলো আমাদের প্রথমে যেই সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটার সমাধান এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা দেখো এভরিবডি হেডস হিম দেখো ওইটাও একইভাবে সেট করেছে দেখো এখানে হেডস এস বাই এস আছে তাহলে আমরা কিন্তু ডাস দিয়ে শুরু করব কিন্তু ডাস কেন দিব না কারণ এখানে দেখো এভরিবডি কথাটা আছে। এভরিবডি থাকলে কী হয় বলছিলাম এভরি থাকলে দে হয় আর দে থাকলে আমাদের এটা হয় না তাহলে এখানে আমরা ডু দিয়ে শুরু করব তাহলে ডু কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি দেখো ডু এরপরে দেখো এইখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড না আগেটা কিন্তু নো বডিতে ছিল নো বডি নো ছিল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড কিন্তু এভ্রিবডিতে নেগেটিভ ওয়ার্ড না এই জন্য আমরা নেগেটিভ ওয়ার্ডটা দেবো এন কমা টি একটু সংক্ষেপ আকার দেবো তাহলে আমাদের হয়ে গেলো কি ডোন্ট ঠিক আছে এখানে হয়ে গেলো কি ডোন্ট এরপর হচ্ছে এভরিবডির পরিবর্তে আমরা কী দিব দে দিব আমরা কী দেব দে এই যে সেই দেটা আমরা ইউজ করলাম এবং প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই তোমরা একটু খেয়াল করবা তোমরা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন না দিলে মাস্কটা কাটা যাবে তো সেই ক্ষেত্রে প্রশ্নবোধক একটু কেয়ারফুলি দেবা আমরা কিন্তু অ্যান্সারে শুধুমাত্র অ্যান্সার টুকি দিব আমরা পুরো সেন্টেন্সটা কিন্তু তুলবো না এরপরে সেই নাম্বারে দেখো সি নাম্বারে কিন্তু আমরা পড়ার সময় দেখো হি হ্যাজ টু ড্রাগ এ মেজারাবল লাইফ আমরা কিন্তু এইখানে হ্যাস একটা সাহায্যকারী ভার পেয়েছি যদি সাহায্যকারী ভার পাই তাহলে আমাদের রোলে বলা ছিল যে সাহায্যকারী ভাব থাকলে ওই সাহায্যকারী ভাবটা আগে বসাতে হবে তো আমরা কিন্তু এখানে হ্যাসটা দিতে পারি দেখো এই যে হ্যাস করার সময় হ্যাস দিয়েছি দেখছো এরপরে দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না হি হ্যাজ টু ড্রাগ আ মিজারেবল লাইফ এখানে আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এনকমারটি সংক্ষিপ্ত আকারে দিয়ে দেবো এই যে হ্যাজেন্ট ওকে হ্যাজেন্ট এরপরে এটার প্রণাউনটা দেবো সাবজেক্টের প্রণাউন তো সাবজেক্টটা নিজেই একটা প্রণাউন হি তো দেওয়া আছে যখন আমরা সেই হিটাই এখানে ইউজ করে দেবো আর লাস্টের প্রশ্ন মতো চিহ্নটা দিয়ে দেবো এই হচ্ছে আমাদের এটার সমাধান এরপর আছে দেখো নিচের লাইনটা হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ এখানে কিন্তু ক্যান শব্দটা আছে দেখো ক্যান কিন্তু একটা সাহায্যকারী ভার আর যেহেতু সাহায্যকারী ভার এখানে দেওয়া আছে তাহলে আমাদের রোলে বলা আছে সাহায্যকারী ভাব থাকলে সেইটাই আগে দিতে হবে তো আমরা ক্যানটা দিয়ে ফেলি দিয়েছি এবার হচ্ছে এই বাকে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না দেখো তো এই ব্যাকে অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি হার্ডলি হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড মনে রাখবা হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড তো হার্ডলি থাকলে আমরা কখনোই নট ব্যবহার করতে পারবো না ঠিক আছে তো এরকম আরও কিছু শব্দ আছে সেলডম লিটিল ঠিক আছে হে স্কোয়ারলি তো যাই হোক এরপরে হচ্ছে আমরা যেহেতু নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করবো না এরপরে আমাদের সাবজেক্টটা চলে যেতে হবে সাবজেক্ট নিজে একটা প্রণয়ন হচ্ছে হি তো আমরা এখানে হিটা ব্যবহার করে দিব এই যে হচ্ছে হি ওকে এরপর দেখো লাস্ট ডে সেন্টেন্সটা লেট আস আমাদের এইটা থেকে একটা প্রশ্ন সবসময় সব বড়ই দেখিয়ে আসে আস অথবা লেটস লেটাস অথবা লেটস যদি কোনো বাক্যের যুক্ত থাকে তাহলে আমরা বলেছিলাম শ্যাল উই দেওয়ার জন্য কোনো ভাবনা না করে দেখা দেখো এখানে লেট আস আছে আর একটা থাকতে পারে যে এইভাবে করে লেটস ওকে লেটস অথবা লেট আস যদি থাকে তাহলে আমরা কী দেবো শ্যাল উই শ্যাল উই তো এই ছিল আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসে রাজশাহী ক্যাট কলেজ দু হাজার এবং এই সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ রোল নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এই রোলগুলো তোমাদের ভুলগুলো শুধরে নিয়েছ এবং তোমাদের এই রোলগুলো ভালো লেগেছে যদি কোনো বিশেষ ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে আর শেষ করার আগে তোমাদের আরও একটি কথা বলছি আমাদের চ্যানেলে ইংরেজি ভাষা শিক্ষার উপরে কিছু ক্লাস যাচ্ছে তোমরা যারা ইংরেজি ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করছো যে বা যারা নতুন আছো বা যারা শুরু থেকে শুরু করতে চাচ্ছ তাদের কিন্তু অনেক সহজ ভাষায় একদম নিজস্ব ভাষায় আমরা বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা যদি সেগুলো একটু ফলো করো তাহলে আশা করি তোমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবে তো তোমরা সেগুলো একটু ফলো করবে দেখা হবে অন্য কোন একটি ক্লাসে আল্লাহ হাফেজ